আপনি যেখানে বসে আছেন সেখানে আপনি দেখতেছেন যে প্রত্যেকটা দোকানে ভেজাল ঘি বিক্রি করে, কিন্তু নিরাশ হয়ে এই কথা বলা অন্তত আপনার সাধে না যে এই দুনিয়াতেই কোনো জায়গায় অরিজিনাল ঘি নাই, আপনার এরিয়াতে নাই, সে কথা ঠিক আছে, কোথাও না কোথাও তো আছে। আপনার সমাজে বিশুদ্ধ দিন ধর্মের আমল চলে না, কিন্তু নিরাশ হয়ে আপনি বলে ফেললেন যে না তাতে অসুবিধা নাই, কেউ যেহেতু মানে না আমিও সার পেয়ে যাবো, এই কথা আপনি বলেন না, কারণ সত্য মানার মানুষ এই পৃথিবীতে কোটি কোটি আছে, আপনি হয়তো চোখে দেখতেছেন না। দুই নাম্বার কথা, মানুষের মাইন্ড সেট আপ যেমন, তার বুঝ যেমন, সে কিন্তু সেই মাপের মানুষই খুঁজে পায়। আমি কিন্তু ভেঙে ভেঙে বোঝাই দেবো আপনাকে, দুইজন মানুষ, আমি আর আমার এক ভাই মনে করেন, দুইজন চলে গেল হলো চট্টগ্রামে, কি সিলেটে কি অন্য কোথাও গেছে কাজের সন্ধানে। আরে আজকাল জেলার নামও বলা ভেজাল জানেন, আচ্ছা বলেই দেই মিডিয়া ইয়েতে সামনে, যাই হোক, আমি একটা মাহফিলে যাচ্ছি, আমাকে ফোন দিই, খুব গালাগালি, 4-5 মিনিট গালাগালি, তো আমি তো সময় দেবো কারণ গালাগালিটা সম্পন্ন হোক আগে। পরে বললাম যে আমার অপরাধটা কি যদি একটু বলতেন, তো বলতেছে আপনি আমাদের সিলেট হবিগঞ্জ নিয়ে কথা বলেছেন কেন, কি বলছি, বলে যে আমাদের এক বক্তা কন্ট্যাক্ট করছে আর যে ইমাম টাকা দিতে সেই ইমাম স্টক করছে, তাতে আপনার কি, আপনি তো আমাদের এই হবিগঞ্জটাকে কটাক্ষ করেছেন, আমাদের জেলার একটা মান নাই, আমাদের জেলার দিকে কেউ আঙুল তুললে তার আঙুলটা ভেঙে দেই, তো অনেক কিছু বলল। শেষ পর্যন্ত বললাম আপনাদের জেলার এত মান, এত ইমানের তাড়নায় একটা প্রতারক হুজুরকে ঠেকানোর জন্য এত চেষ্টা, অথচ কিছুদিন আগে ইমানের তাড়নায় জান্নাতে আগে যাওয়ার আশায় আমাদের একজন দায়ীকে আপনারা প্রকাশ্যে রাস্তায় মারছেন, গাড়ি ভাঙচুর করছেন, আপনার ইমানের কত পাওয়ার, কত আপনার জেলার কত মানে মান, যে এই জেলায় মানুষকে ধরে মারতেছেন মানের ক্ষতি নাই, কিন্তু আপনার ঘরের এক ভণ্ড হুজুর মানুষের ধর্মের দায়িত্ব নিয়ে ক্ষতি করে 50,000 টাকা নিয়ে একটা নিরীহ ইমাম স্টক করে পড়ে আসে, এই কথা বললে বলে জেলার মান যায়। সি 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 সি, আমরা বললাম কোনো ব্যক্তির অপরাধে তার সমাজ পরিবার রাষ্ট্র অপরাধী হতে পারে না, অপরাধী সে ব্যক্তি নিজে অপরাধী, কি বলেন, কোনো একটা জেলায় একটা লোক একটা অঘটন ঘটালো, একটা মানুষ হত্যা করলো, গোটা জেলাকে গালি দিতে পারবেন, অপরাধীকে অপরাধী বলতে হবে।